এই মসজিদটি হচ্ছে চণ্ডীপুরের বিখ্যাত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ, যা স্থানীয়রা তিন গম্বুজ মসজিদ নামেই চিনতে পারে বা বলে ডাকে। এই মসজিদটির সামনে একটি বিশাল পুকুর রয়েছে এবং এই মসজিদটি বর্তমান পরিত্যক্ত অবস্থায় রয়েছে। অর্থাৎ ধারণা করা হয় এই মসজিদটি মুঘল আমলে তৈরি করা। মসজিদটির কারুকাজ দেখে এবং এর নির্মাণ শৈলী দেখে সেটি ধারণা করা হয়। আমরা মসজিদের যে ভিতরটা আপনাদের এখন দেখাবো, আপনারা দেখতে থাকুন। এখানে ছোট ছোট মানে ওয়াল একটু খাস কাটা এখানে দেয়া, ধারণা করা হয় সেখানে বিভিন্ন ধরনের হাদিস যে বইগুলো রয়েছে, কোরআন এবং এসব হাদিস যে বই এগুলো রাখার জায়গা। আর এখানে উপরে দেখতে পাচ্ছেন পরপর তিনটি গম্বুজ, তার মাঝে মাঝের গম্বুজটা তুলনামূলক বাকি দুটার থেকে বড়। আর দেখতে পাচ্ছেন যে ওয়াল ফেটে এখানে বিশাল বড় একটা বট গাছের শিকড় আপনারা দেখতে পাচ্ছেন, আর ওয়ালগুলো ফেটে গিয়েছে বিভিন্ন কারণে। এগুলো ফেটে গিয়ে থাকতে পারে, যেমন ভূমিকম্প হতে পারে। আর এটি হচ্ছে বাইরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন। আর মসজিদটির চারদিকে মোটা মোটা চারটি পিলারের মতন দেয়া। আর এটা যে একটা ছোট দেখতে পাচ্ছেন, এটা আমরা ধারণা করছি এটা একটা আলাদা একটা মিনার ছিল, যে মিনারের চরে মুয়াজ্জিম হয়তো বা আজান দিতেন, এরকম কিছু একটা হয়ে থাকতে পারে। তবে পুরোটাই দেখতে পাচ্ছেন যে ভেঙে একদম চৌসির হয়ে গিয়েছে। এখানকার অথবা অনেক নকশা ছিল যেগুলো পলেস্তার খসে খসে পড়েছে। আর চারদিকে দেখতে পারবেন যে যেহেতু এর উপরে একটা বটগাছ রয়েছে, সেই শিকড়গুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর মসজিদটির পিছনটা দেখলে যেরকমটা দেখায় সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর ঠিক সামনেই পড়েছে এর পুকুরটা, যেটা এই জায়গাটার নাম বর্তমান চণ্ডীপুর বললে লোকজন চিনে, যে পীরগাছা চণ্ডীপুর। আর মসজিদটির এখানে দেখতে পাচ্ছেন এরকম কিছু কিছু খাস কাটা চারকোনাকার, ধারণা করা হয় এদিকেও ভালো ভালো কোনো নকশা ছিল বা ডিজাইন ছিল যেগুলো কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে। আর এই দেখুন ওয়াল ফেটে একদম শিকড় বেরিয়ে গিয়েছে, আপনারা দেখুন কি অবাক করা ঘটনা। এই মসজিদটা ধারণা করা হয় যেহেতু মুঘল আমল ছিল, মুঘল আমলরা যেহেতু 1600 শতকের আগে ছিল, ধারণা করে মসজিদটি 600 থেকে 700 বা তারও বেশি বছরের হয়ে থাকতে পারে। আমরা ধারণা করি যে 750 বছরের পুরনো এই তিন গম্বুজ মসজিদ। এটার পিছনে বিশাল একটা ইতিহাস রয়েছে, যেহেতু পীরগাছা হচ্ছে দেবী চৌধুরীনারীর যে রাজবাড়ি এর পাশেই। উনি যখন ব্রিটিশদের সঙ্গে ওনার সমস্যা বা গণ্ডগোল চলছিল এবং পাশাপাশি দেবী সিংহ নামে এক জমিদার ছিল তার সঙ্গে ওনার বিরোধ চলছিল, ঠিক সেই সময় এই মসজিদটি কথিত আছে যে তিনি এটি তার দুর্গ হিসেবে ব্যবহার করতেন, এবং যে পুকুরটা রয়েছে এগুলো তিনি বিভিন্ন রণকৌশল কাজে ব্যবহার করতেন ইংরেজদের বিরুদ্ধে। তো আপনি রংপুরে এই যে এই তিন গম্বুজ বিশিষ্ট এরকম সুন্দর একটি মসজিদ যদি আপনি দেখতে চান, তাহলে আপনি রংপুর থেকে সোজা পীরগঞ্জে আসবেন, পীরগাছায় আসবেন। তো এখানে আসার পর আপনি বলবেন যে আপনি চণ্ডীপুরে নামবেন, আর ঠিক চণ্ডীপুরে নামলেই আপনি এই পুকুরটা সর্বপ্রথম আপনার চোখে পড়বে, আর তার ঠিক পাশেই এই ছোট তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি পড়বে। আমি আপনার এটা চেনার জন্য আরও ভালোভাবে দেখাচ্ছি যে এখানে চণ্ডীপুর যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এখান থেকে দাঁড়িয়ে আপনি ওই যে দেখতে পারবেন, এই দূরে দেখতে পারবেন যে মসজিদটা, এখান থেকে দেখা যাচ্ছে কি না জানি না, দূরে আপনি মসজিদটা পাবেন, আর তার সামনেই এই পুকুরটা দেখতে পারবেন। আর এই রোডটা গিয়েছে রংপুরের দিকে, দেখতে পাচ্ছেন যে এই রোডটা রংপুরের দিকে গিয়েছে, আর তার ঠিক পাশের রোডটা গিয়েছে পীরগাছার দিকে। তো ধন্যবাদ।